এখনো অস্থির চিনির বাজার। সরকার বেঁধে দেওয়া দামের চেয়েও বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। শুধু তাই নয়, বাজারে পর্যাপ্ত নতুন চাল ঢুকলেও কমছে না তার দামও। এদিকে ব্রয়লার মুরগি, ডিম ও সব ধরনের মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছের বাজারে ক্রেতা কম। কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত দেখুন আওলাদ বাবলুর রিপোর্টে। সর্বশেষ গত নভেম্বরে খুচরা পর্যায়ে প্যাকেটজাত চিনির দাম 160 টাকা, আর খোলা চিনি কেজি প্রতি 102 টাকা বেঁধে দেয় সরকার। তবে খুচরা বিক্রেতারা নির্ধারিত দামে তা না পাওয়ায় অনেকটাই বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। প্যাকেট চিনিটা এখন দেয়া গেছে, যার কাছে আছে উনিরা দেয়া গেছে গায়ের চেয়ে 2-3 টাকা বেশি বিক্রি করতেছে। গত সপ্তাহে আমরা চিনিটা 120 টাকা কেজি কিনছি। চিনির যে বিষয়টা খোলায় কিনলাম আপনার সামনেই 110 টাকা। ডিসেম্বরের শুরু থেকেই বাজারে আসা শুরু হয় আমন ধানের নতুন চাল। তবে বাজারে চালের সরবরাহ বাড়লেও কেজিতে দাম কমেছে মাত্র 2-3 টাকা। গত কয়েক মাসের ব্যবধানে চালের বাজার এখনো অনেক চড়া বলে জানিয়েছেন দোকানিরা। নতুন যে চালগুলো ঢুকছে সেগুলো চালের দাম কমছে, এমনি পুরান চালের দাম কিন্তু বাড়তেই দিকে। শুধু আমরা আটা চালের দামটা আর লাভ মোটা চালের দাম একটু কমছে, আর অন্য কোনো চালের দাম এখানে কমেনি। বাজারে ব্রয়লার মুরগি, ডিম ও সব মাংসের দাম অপরিবর্তিত, তবে গেল সপ্তাহের তুলনায় সব মাছের দাম কম, রয়েছে ক্রেতাশূন্য বলছেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন মাছের দাম সন্তোষজনক নয়। প্রায় রুই কাতল প্রত্যেক কেজি প্রতি প্রায় 20-30 টাকা কমছে এই সপ্তাহে, কিন্তু বাজারটা যে একদম পার্মানেন্টলি কমে গেছে এরকম না। মনে হয় গেছে সপ্তাহে বেচছি 1 কেজির উপর 1050 টাকা, 1000 টাকা কেজি। এই সপ্তাহে 1 কেজি বেচতেছি 900 টাকা কেজি, তারপরেও কাস্টমার পাইতেছি না। পৌষের শুরু থেকেই বাজারে দেখা মিলছে নানান রকম সবজির, তীব্র শীত উপেক্ষা করেই পসরা সাজিয়ে বসেছেন ক্রেতার অপেক্ষায়। শীতের সবজির ভরপুর সরবরাহ থাকায় দাম কিছুটা কম, তবে নতুন করে বেড়েছে কাঁচামরিচের দাম। শুক্রবার তো এখন একটু কিছুটা বেশি, তবে নর্মালি মোটামুটি ঠিক আছে, খারাপ না। গত সপ্তাহে মরিচের দাম কম ছিল, এই সপ্তাহে একটু বেশি। বাজারে স্বস্তি না মিললেও আয়ের সাথে জীবনকে মানিয়ে নেওয়ার চেষ্টা যেন এখন নিত্য রুটিন সাধারণ মানুষের। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।